প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর আজকে আমার সাথে তোমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছি সহপাঠের লাল ঝালু উপন্যাসটি। এই উপন্যাস মূলত তৎকালীন সময়ের গ্রামের একটি চিত্র। এখনকার গ্রামের চিত্রের সাথে তখনকার গ্রামের চিত্রের যে অনেক পার্থক্য আমরা এই উপন্যাসের মধ্যে দিয়ে দেখতে পাব। আমি জানি তোমরা এখানকার এলাকার মানুষ, হয়তো অনেকেই গ্রামে যাতায়াত করো, অনেকেই করো না, কিন্তু তারপরেও যারা যাও তারাও দেখবা যে এখনকার যে গ্রামের যে প্রেক্ষাপট আর তৎকালীন গ্রামের যে অবস্থা পুরা ভিন্ন। তোমরা বিংশ শতক, মানে তোমরা একবিংশ শতাব্দীর একটা আধুনিক সমাজে বাস করতেছ। এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল, বলেছিলাম, 1948 সালে। 1948 সালে হলে এই উপন্যাসটা কত আগে আমাদের প্রকাশিত হয়েছে? 72 বছর আগে, তাই না? এই যে 72 বছর আগে তৎকালীন গ্রামের মানুষের যে মন মানসিকতা, চিন্তা চেতনা, হ্যাঁ, তাদের আবেগ সব কিছুই কিন্তু এই উপন্যাসে ফুটে উঠেছে। এই উপন্যাসের মধ্যে দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ গ্রামের মানুষের কথাই ফুটিয়ে তুলেছেন। যদিও তখন কিন্তু অনেক কিছু নিয়ে উপন্যাস লেখার মতো ছিল, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু ওই বিষয়গুলোকে নিয়ে উপন্যাস লিখেননি। তিনি লিখেছেন গ্রামের চিত্র। এই উপন্যাসের যে মূল যে চরিত্র সে হচ্ছে মজিদ। মূল চরিত্র হচ্ছে মজিদ। মজিদ উপন্যাসে কিভাবে আমরা কেন বলবো মূল চরিত্র, কারণ উপন্যাসটার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যার প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে মজিদের প্রসঙ্গ। তোমরা দেখবে যে উপন্যাসে বিভিন্ন অন্য কাহিনীগুলিও আছে, কিন্তু অন্য কাহিনীগুলো ঘুরে ফিরে সেই মজিদের কথাই বলার জন্য, মজিদের চরিত্রটা কেমন সেটা ফুটিয়ে তোলার জন্যই অন্যান্য ঘটনাগুলোরও অবতারণা করা হচ্ছে। হ্যাঁ, মজিদ একজন ভাগ্যান্বেষী লোক ছিলেন। মজিদ প্রথম এই উপন্যাসটার মধ্যে দেখি মজিদ যেই অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন সেটার চিত্র কিন্তু উপন্যাসের প্রথমেই দেওয়া হয়েছে। কিন্তু উপন্যাসের প্রথমে মজিদ কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কেমন ছিল সেই গ্রাম, সেই গ্রামের মানুষের আর্থিক অবস্থা কেমন ছিল, তাদের জীবনযাপন প্রণালী কেমন ছিল, এগুলোর চিত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর কিন্তু কোথাও মজিদ শব্দটা উল্লেখ নেই। মজিদ শব্দটা উল্লেখ না করেও লেখক এই উপন্যাসের মধ্যে দিয়ে মজিদের গ্রাম, মানে জন্ম, বেড়ে ওঠার কথাগুলি বলেছেন, কিন্তু একটা বারও তোমরা মজিদ শব্দটা পাবা না। তারপরে দেখা গেলো উপন্যাসটা শুরু এরকম হলো, মজিদ একটা গ্রামে গেছে, সেই গ্রামে সে নিজেকে প্রতিষ্ঠা করছে, এবং সেই সময় বিভিন্ন কথাগুলির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে প্রথম পৃষ্ঠায় যে বর্ণনাটা সেটা আসলে কার কথা বলা হয়েছিল, মজিদের কথা। কিন্তু মজিদকে সেখানে আমরা পাচ্ছি না, নামটা পাচ্ছি না, শুধুমাত্র তার মানে বর্ণনাটা পাচ্ছি। তো এইভাবে উপন্যাসটা মজিদ নিজে গ্রাম থেকে একটু বড় হয়ে ভাগ্য অন্বেষণে অন্য গ্রামে অন্য এক জায়গায় যায়, সেখানে গিয়ে তার ভাগ্য ফিরে না, পরবর্তীতে সে আরেকটা গ্রামে যায়, সেই গ্রামে সে একটা মাজার নির্মাণ করে। নির্মাণ করে মানে এটা আমি তোমাদেরকে উপন্যাসটা ধরে ধরে পড়াবো, আসবে। তো সেই মাজারের মাধ্যমে অনেক বছর পর, 10-12 বছর পর, সেই গ্রামের যে পরিবর্তন হয়, মানুষের মন মানসিকতাগুলি পরিবর্তন হয়, সেইগুলি কিন্তু এই উপন্যাসে ফুটিয়ে উঠেছেন। তা আজকে আমরা উপন্যাস নিয়ে, আমি আগে উপন্যাসটা ধরে ধরে তোমাদেরকে পড়াবো, তারপরে এটা নিয়ে আলোচনা করব।
উপন্যাসটা প্রথমে লেখা হচ্ছে এরকম শস্যহীন এক জনবহুল অঞ্চলের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেই অঞ্চলটা প্রথম পৃষ্ঠা তোমরা যদি উপন্যাস শুরু করো দেখবা যে লেখা হচ্ছে কি, একটা শস্যহীন জনবহুল অঞ্চলের বর্ণনা দেওয়া হচ্ছে যে সেই অঞ্চলের মানুষজন শস্যহীন। শস্যহীন বলতে কি একেবারে শস্যহীন? শস্যহীন শব্দটা আমরা মানে বুঝি কি সেখানে ফসল ফলে না, না শস্যহীন এই জন্য বলা হচ্ছে যে প্রয়োজনের তুলনায় সেই অঞ্চলে ফসলের পরিমাণ খুবই কম জন্মে, এই জন্য বলা হচ্ছে শস্যহীন। জনবহুল, জনবহুল মানে কি অনেক লোক, অনেক লোক ওই গ্রামে বাস করে। হ্যাঁ, মানে যতটুকু তাদের প্রয়োজন সেই পরিমাণ শস্য সেই অঞ্চলে উৎপন্ন হয় না। সেই অঞ্চলের মানুষজন যেহেতু তাদের ঘরে খাবারের অভাব, ফলে কি তারা সেই অঞ্চলে কি থাকতে পারবে? সে অঞ্চলে পুরুষরা কি করে তাদের পরিবারের জন্য, নিজেদের জন্য, নিজেদের অভাব ঘোচানোর জন্য মানসিক তারা তাদের এলাকা ছেড়ে যায়। আমি তোমাদের ক্লাসে যখন বুঝাই তখন তোমাদেরকে আমি এই কথাও বলি যে দেখো তোমাদের আজকে বাসায় খাবার আছে দেখে তোমরা কিন্তু এখানে শিক্ষা নিতে আসছো, কিন্তু যারা নাকি গরিব তারা কিন্তু আসতে পারে না। ওই যে ওই অঞ্চলের মানুষজন কিরকম শস্যহীন একটা অঞ্চলের লোক, তারা কি করে তাদের যেহেতু ঘরে খাবারের অভাব সেহেতু তারা ঘর ছেড়ে তারা বেরিয়ে পড়ে, তাদের এই ব্যাকুলতা থাকে। হ্যাঁ, এবং তারা মানে তারা ছুটে বিভিন্ন জায়গায় ছুটে এবং তাদের যে বেরিয়ে পড়ার যেন একটা ব্যাকুলতা থাকে। হ্যাঁ, এবং ওই অঞ্চল ওই সময় 1948 সালের অঞ্চলের কথা বলছি, সেই সময় এখনকার মতন এত সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু বর্ণনা দেওয়া হয়নি। দেওয়া হচ্ছে কি সেই সময় রেলগাড়ির ব্যবস্থার কথা, যে সেই অঞ্চলে রেলের মাধ্যমে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ হতো এবং এই যে গ্রামের যারা বাসিন্দারা তারাও কিন্তু এই রেলে করে তারা তাদের গন্তব্য অন্য জায়গায় তারা পৌঁছাতে চেষ্টা করত। এই পৌঁছানোর সময় তাদের এত বেশি মানে উদ্গ্রীব থাকে তারা বেরিয়ে পড়ার জন্য যে তারা মানে তখনকার দিনে মানুষদের এরকম ছিল যে তারা বের হওয়ার সময় ইয়ে নিয়ে বের হতো, মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে বের হতো। এখনও আমরা যদি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাই আমাদের যেমন পরিধেয় বস্ত্র প্রয়োজন, হ্যাঁ অন্যান্য যা কিছু দরকার সেগুলো নিয়ে তারা বের হতো, হ্যাঁ কাপড় চোপড় নিয়ে। হ্যাঁ, এবং তখনকার সময় মানুষ এখানে তোমরা অন্যভাবে নিবা না কি বদনা নিয়েও তারা বের হতো এবং যখন তারা ট্রেনে উঠতো এমনভাবে উঠতো, এমন হুটুপুটি করে উঠতো যে অনেক সময় তাদের অনেক জিনিসগুলি হারিয়ে যেত। লেখক এই জন্য বলছেন, এভাবে বলছেন যে তারা আসল জিনিসটাও যেন হারিয়ে ফেলতো। এই আসল জিনিসটা কে বললো? যে বদনাটা, যেটা না হলে মানে বিদেশের মাটিতে এক পাও চলে না। দেখো তারা কিন্তু দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাচ্ছে কিন্তু বিদেশ শব্দটা ব্যবহার করছে, যে তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার সময় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং বদনাটা, যেটা না হলে একদিনও চলে না, সেটা নিয়ে তারা যেত এবং ওই ট্রেনে ওঠার সময় এত হুটুপুটি হতো, এত বেশি সংঘর্ষ হতো যে অনেক সময় তারা তাদের এই জিনিসটা হারিয়ে ফেলতো এবং ওই লোকদের মধ্যে অল্প বয়স্ক ছেলেরাও থাকতো। হ্যাঁ, এবং দেখা যেত যে তাদের জামা কাপড় ছিঁড়ে যেত। হ্যাঁ, কিশোর বয়সী এই ছেলেরা কোনো রকমে করে তারা ট্রেনে উঠতো এবং তারা ওই যে বললাম যেহেতু ঘরে খাদ্যের সংকট, এই খাদ্যের জন্য তারা ওই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলের দিকে চলে যেত। হ্যাঁ, এইভাবে তারা যেত। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে সেই যে ট্রেনে যে ট্রেনটা দেখতে, লেখক বলছে এই ট্রেনটা দেখতে কেমন অজগরের মতন একটা দীর্ঘ রেল। হ্যাঁ, এবং এই দেশের মানুষগুলি এমন অবস্থা যে এই দেশে কিন্তু ওই যে বলছিলাম শস্য প্রয়োজনের তুলনায় খুবই কম উৎপন্ন হয় কিন্তু জমি কিন্তু প্রচুর আছে, কিন্তু সেই সব জমি কীরকম বিরান, সেই সব জমিতে তেমন ফসল হয় না। এই যে লেখক তারপরে বলছেন এরকম যে সত্যি কি আসলে শস্য নেই? ওই যে বলছিলাম কি শস্য যা আছে তা হচ্ছে যত সামান্য, যত সামান্য মানে খুবই কম, যত সামান্য মানে হচ্ছে খুবই কম, প্রয়োজনের তুলনায় সেটা একেবারে অপ্রতুল। হ্যাঁ, এবং এই অঞ্চলের মানুষজন
এই অপ্রতুল শস্যর কারণে, অভাবের কারণেই তারা এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলের দিকে যেত। হ্যাঁ, দেখো এখানে কিন্তু এই যে কথাগুলি বলা হচ্ছে শস্যহীন এবং জনবহুল অঞ্চলের যে বর্ণনাটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু মজিদের কথাটা উল্লেখ নেই, কিন্তু আসলে এটাই হলো মজিদের যে গ্রামের যে বাড়ি, তার আদি বাড়ি, সে যেখানে জন্মেছিল সেখানকার চিত্রটা কিন্তু আসলে এরকম ছিল যে সেই অঞ্চলটা কেমন ছিল, শস্যহীন অঞ্চল ছিল এবং সেই অঞ্চলটা ছিল জনবহুল একটা অঞ্চল ছিল। তো শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে তোমাদেরকে আরেকটু করে এভাবে করে উপন্যাসটা ধরে তোমাদেরকে পড়িয়ে দিব। সবাইকে ধন্যবাদ।